BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদের নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে মেহেরপুর এক আসনের হালচাল। মেহেরপুর এক সংসদীয় আসনটি মেহেরপুর সদর এবং মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ৭৩তম আসন। এই আসনটির সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন ১৪৮১৩৮ জন। ভোট প্রদান করেন ১১২৪০৫ জন। নির্বাচনে আওয়ামী লীগের অধ্যাপক আব্দুল মান্নান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৪০৪৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আহমেদ আলী। ধানের শীষ প্রতীকে তিনি পান ৩৯৬৩২ ভোট। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিএনপির আহমদ আলীকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৫৮৫৮৯ জন। ভোট প্রদান করেন ১৩৮৮৮ জন। নির্বাচনে বিএনপির আহমেদ আলী বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৬০৬২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সৈয়দ জোহরা তাজউদ্দিন। নৌকা প্রতীকে তিনি পান ৫১৩৬৬ ভোট। ২০০১ সালের ২৭ ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৬৯৭ জন। ভোট প্রদান করেন ১৭৯১৪৩ জন। নির্বাচনে বিএনপির মাসুদ অরুণ বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ১০২০২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের অধ্যাপক আব্দুল মান্নান। নৌকা প্রতীকে তিনি পান ৬৯৯৭১ ভোট। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২২৩৪২৩ জন। ভোট প্রদান করেন ২০৬৬১৩ জন। নির্বাচনে আওয়ামী লীগের জয়নাল আবেদিন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১০৭৪৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মাসুদ অরুণ। ধানের শীষ প্রতীকে তিনি পান ৬২৭৪৫ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের ফরহাদ হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৮০১৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়া স্বতন্ত্র প্রার্থী ও তৎকালীন শহর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইয়ারুল ইসলাম। ফুটবল প্রতীকে তিনি পান ১৩৯১৯ ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালে ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৬৯৬০৫ জন। ভোট প্রদান করেন ২১৬৯১৩ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন ৫ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের ফরহাদ হোসেন, ধানের শীষ প্রতীকে বিএনপির মাসুদ অরুণ, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির আব্দুল হামিদ, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির সাইদুল আলম ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কালাম কাসিমি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের ফরহাদ হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১৯৭৭৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মাসুদ অরুণ। ধানের শীষ প্রতীকে তিনি পান ১৪১৯২ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, মেহেরপুর এক, সদর ও মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনে পঞ্চম, নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ এবং ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ ২৪ এর গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়।
জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 মেহেরপুর এক আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এ চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 75.88% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 36.01%, বিএনপি 35.26%, জামায়াতে ইসলামী 0.96%, জাতীয় পার্টি 26.23%, স্বতন্ত্র ও অন্যান্য 1.54% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 87.07% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 37.20%, বিএনপি 43.90%, জামায়াতে ইসলামী 17.33%, জাতীয় পার্টি 1.20%, স্বতন্ত্র ও অন্যান্য 0.37% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 89.26% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 39.06%, চার দলীয় জোট 56.95%, জাতীয় পার্টি 3.09%, স্বতন্ত্র ও অন্যান্য 0.90% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 90.96% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 52.89%, চার দলীয় জোট 30.88%, স্বতন্ত্র ও অন্যান্য দল 16.23% ভোট পায়। মেহেরপুর এক সদর মুজিবনগর আসনে বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে তিনি আবারও মনোনয়ন চাইবেন। এছাড়া মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন মেহেরপুর জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ এবং পেশাজীবী সংগঠন সংখ্যক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন। জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন চাইবেন জেলা আহ্বায়ক আব্দুল হামিদ। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, মেহেরপুর এক সদর ও মুজিবনগর আসনে 2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে ফরহাদ হোসেন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এই আসনটিতে ব্যাপক পরিবর্তন আসে। সন্ত্রাসী, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ নানা ধরনের অপরাধমূলক কার্যক্রম হ্রাস পেয়েছে। নদী খনন, মুজিবনগর বিশ্ববিদ্যালয় অনুমোদন, মুজিবনগর কমপ্লেক্সের উন্নয়নে 1,000 কোটি টাকা অর্থ বরাদ্দ, রেল সংযোগের কার্যক্রম শুরু, স্কুল কলেজের ভবন উন্নয়নের কাজ, রাস্তাঘাটের উন্নয়ন, শতভাগ বিদ্যুৎ সংযোগ, মেহেরপুর জেনারেল হাসপাতালের মান উন্নয়ন, শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টারের নির্মাণ কাজ করা, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ব্যক্তিগত জনপ্রিয়তা বেড়েছে। তবে আওয়ামী লীগে চরম অন্তকুন্দল রয়েছে। অর্ধডজন নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইবেন। অন্তকুন্দল নেই বিএনপিতে, যার সুফল পাবে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি। জাতীয় পার্টি ও জামায়াত ইসলামীর সাংগঠনিক তৎপরতা কাগজে কলমে, বিএনপি ও আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা সুদৃঢ়। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 73তম মেহেরপুর এক সংসদে আসনটিতে আওয়ামী লীগ ধারাবাহিকতা রক্ষা করতে পারবে কি না তা নির্ভর করছে দলীয় কুণ্ডল নিরসনের ওপর। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।